হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হতেই ছুটে গিয়েছিল তৃণমূল। রাতারাতি পৌঁছয় সিআইডি বম্ব স্কোয়াড ফরেন্সিক। ইতিমধ্যে বিজেপি নেতার ভাই দিলীপ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাস গতকালকে কিন্তু রাত্রিবেলা তাকে আটক করা হয়। সকালবেলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে কিন্তু 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজকে বসিরহাট আদালতে পেশ করা হয়। দিলীপ দাসকে 2 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। বিজেপি নেতার নাম শুনতেই মাত্রা ছাড়া পুলিশি তৎপরতা। পুলিশ সূত্রে খবর, দিলীপ দাসের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে বিস্ফোরক মজুত রাখার অভিযোগ রয়েছে। মেইন অভিযোগ যে বোমা তৈরি সন্দেহ একটা গ্রেপ্তার হলেন দিলীপ দাস, হাসনাবাদ 178/2024 এই কেসটায়। এখন আপাতত ইনভেস্টিগেশনের জন্য পুলিশ 7 দিনের পিসি চেয়েছিলেন, তার মধ্যে লার্নেড কোর্ট 2 দিন অ্যালাউ করেছেন। এটা গ্রিভিয়াস হার্ট, অ্যাটেম্প টু মার্ডার আর কনস্পিরেসির সঙ্গে, ক্রিমিনাল কনস্পিরেসির সঙ্গে জড়িত। এরই মাঝে বিজেপি নেতার বাড়িতে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিজেপিকে দমন করতেই বিস্ফোরণে চক্রান্ত করেছে তৃণমূল, দাবি বিজেপি প্রার্থী। দেখুন, এরকম বিজেপি কর্মীর উপরে প্রত্যেক জায়গায় এরকম অত্যাচার করা হচ্ছে, আর এটা না তো জীবন আর একটা চক্রান্ত, তো এটা আইন দেখছে, এটা আইনগতভাবে ব্যবস্থা করা হবে। আপনি লোকসভার ক্যান্ডিডেট, আপনার নির্বাচনের আগে এই ধরনের আপনার লড়াই করছে যারা কর্মীরা, তাদেরকে এভাবে গ্রেফতার করছে, কি বলবেন? দেখুন, এটা টিএমসির চক্রান্ত। এদিকে বিজেপির সঙ্গে তৃণমূলকেও একাত নিয়েছেন বাম নেতা। বিজেপি তৃণমূল মিলে বোমা বারুদে বদলে দিয়েছে বাংলার সংস্কৃতি, দাবি বসিরহাটের বাম প্রার্থী। আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি বারুদ, বোম বাস্টিং, এই সমস্তগুলো তো তৃণমূল কিংবা বিজেপির বাড়িতেই হবে, এটাই তো আমাদের রাজ্যের সংস্কৃতি। হাসনাবাদে এত দ্রুত গ্রেফতার শাসকের দাবি করা অভিযুক্ত। এদিকে শাহজাহানের সাম্রাজ্য বিস্তার চোখেই পড়ল না। সন্দেশখালি নিয়েও যদি এত তৎপরতা দেখাতো শাসক, তবে বোধ হয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্নগুলো উঠত না। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অভিরূপা হাজরা ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, কলকাতা নিউজ।